ফলের জুস খাওয়ালে জুস খাওয়াচ্ছি যেটা আজ পর্যন্ত কোনো ফার্ম মালিকটা করে কিনা আমি জানি না আপনার হাত ধরে যদি কোনো ফার্মার তৈরি হয় একটা বড় জায়গায় পৌঁছাবে তাই কোনো লোক আমার কাছে আসবে তাকে আমি একদম দুই হাত দিয়ে কোন তাকে হেল্প করব সে যেন আমার মতন আগামী দিন যে আমি বিপদ থেকে উঠে এসেছি সে যেন ওরকম বিপদে না পড়ে সব পাওয়া যায় আমার রেট খুবই কম আচ্ছা খুবই কম কেন বলা যাবে মানে যখন আসবে তাকে বললে আমার সে খুব আনন্দিত পাবে বলে নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো আশা করি বুঝেই গেছেন যে কি ধরনের ভিডিও আজকে আজকে একটা মিক্স ফার্মিং এর উপর ভিডিও করতে চলেছি তাও আবার কলকাতা শহরে কলকাতার দমদমের একটা জায়গায় এসেছি যেখানে বাড়ির ছাদে তিনতলা বাড়ির ছাদে হচ্ছে মিক্স ফার্মিং বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মুরগি নিয়ে এখানে চাষ হচ্ছে কয়েক হাজার ক্যাপাসিটি রয়েছে ইনকিউবেটর রয়েছে বাচ্চাও প্রোডাকশন হচ্ছে খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে তো প্রথমেই পরিচয় করিয়ে দেবো এই ফার্মের যিনি ওনার দাদা নমস্কার কেমন আছেন খুব ভালো আছি ম্যাডাম নমস্কার নমস্কার আমি কাবেরী দাস ধন্যবাদ যে আমাদের ইনভাইট করার জন্য আজকে এইরকম একটা ফার্ম আপনি একটা কলকাতা শহরের বুকে তিনতলা বাড়ির ছাদে খুব সুন্দরভাবে ফার্ম পরিচালনা করছেন এই আইডিয়াটা কিভাবে এলো আমি এটা দেখে বা চিন্তা ভাবনা করলাম যে পাঁচজনা যদি আমার বাড়িতে যদি একটা মুরগি থাকে দেশি মুরগি সবাই দেশি মুরগি খুঁজে পায় না বাজারে গেলে উল্টো পাল্টা মুরগি কিনে নিয়ে এসে বলছে দেশি মুরগি খাচ্ছি আমি ঠকেছি আমিও এরকম হয়েছি তা আমার একটা মনে খুব জেদ হলো আমার একটা ছোট্ট একটা মেয়ে আছে সেও বললো বাবা তুমি মুরগি করো বাবা দেশি মুরগি সবাই আমাদের কাছে মুরগি নেবে এবং ডিম নেবে ঠাকুরের সাথে বলতে নেই মেয়েটার কথা শুনে আজকে আমি করেছি আজকে আমার কাছে প্রচুর মুরগি এবং ডিম এভেলেবেল খুচরো পাইকারি মুরগি বা ডিম আমি সবসময় বিক্রি করছি এবং যারা যারা নিচ্ছে সবারই উপকার হচ্ছে এবং পাঁচজনের জন্য আমার করা পাঁচজন যদি খেয়ে যদি সুস্থ থাকে ভালো থাকে সেটাই আমার খুব আনন্দিত আর আমি দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর আমার বাড়ি আমি লোকালিটি ছেলে সবাই আমাকে চেনে আর সবাই এক ডাকে বলে বাবু দশটা ডিম দিবি বাবু দুটেরে ডিম দিবি বাবু একটেরে ডিম দিবি তোর বাড়িতে যাবো মুরগি আনবো কেটে দিবি তো হ্যাঁ কেটে কুটে সুন্দর করে দেবো আজকে সবাই আসে আমার বাড়িতে সবাই দেখে অবাক হয়ে যায় বলছে তুই এত সুন্দর করেছিস আমরা তো জানতাম না যে তোর তিনতলা পরে ছাদের পরে এত সুন্দর জিনিস এত মানে ভালো লাগছে তোর বাড়িতে এসে ভাই তোর বাড়িতে রাত্রির 11টার সময় যাবো কিন্তু আমার দিতে হচ্ছে এই দোলের দিন রাত্রির 12টার সময় মুরগি কেটে দিতে হচ্ছে কিছু করার নেই আমার ভাইরা তো যারা আসছে আমার বাড়িতে পরিচিত লোক দূর থেকেও লোক আসছে মধ্যমারাম থেকে বনগাঁ থেকে লোকেরা আসছে বহু দূর দূর থেকে লোক আসছে আমার কাছে কড়কনাথ মুরগি আছে কোয়েল পাখি আছে দেশি মুরগি আছে সোনালি মুরগি আছে আমার মুরগি সব ছাড়া থাকে সবসময় সে মুরগি না দেখলে আপনি অনুভব করতে পারবেন না তাই না মুরগির গেট আপ মুরগির কলিভিশন মানে মুরগির যে এত সুন্দর ফিটিংস ও চেহারা বা ডিম যারা খাচ্ছে তারা বলছে সত্যি ডিম ডিমে একটা গুণ আছে বাজারে ডিম খাই উল্টো পাল্টা ডিম চিনি না জানি না আজ না আমার বাড়িতে আসবে ফার্মে যাবে ডিম তুলে নিয়ে আসবে ডিম অ্যাভেলেবেল করাচ্ছে ফার্মে আমাদের ডিম তোলার সময় নেই এই চলছে আমার হাজবেন্ডের সাথে আমিও কিছু সহযোগিতা করি এবার একা তো কোনো কিছু সম্ভব না এবার সাথে না থাকলে কেউ হয় সেটাও খুব মুশকিল হয় সকালটা কিভাবে শুরু হয় আপনাদের আমাদের সকাল 7টা থেকে মোটামুটি শুরু হয় আচ্ছা সকাল 7টায় মুরগি ঘরে চলে আসলাম মুরগিকে আমি একটা মানে মেডিসিন খুবই কম বলতে গেলে নাই কেন মেডিসিন দীর্ঘদিন ধরে খাওয়ালে সেই জিনিসটা ভালো হয় না একে মানে নিজে আমি মেডিসিন তৈরি করি আদা রসুন মানে কালো জিরে হলুদ নিম পাতা একে একদিন বাদে একদিন নিম পাতা দেওয়া হবে রসুন দেওয়া হবে আদা দেওয়া হবে এই পেস্টগুলো করে এদেরকে কিছু খাবারের সাথে ভালো দামি ফিট ফিটের সাথে ভালো মিক্সচার করে সাত সকালবেলায় খেতে দেওয়া হয় খালি পেট থাকে আর বেশিরভাগ নিম পাতার জল দেওয়া হয় যেটা হচ্ছে মুরগির কিমড়ি আচ্ছা কিমড়ির জন্য আমি এই জলটা দিই তিতো জল প্রত্যেকে যদি তিতো খায় তার হেলদি চেহারা থাকবে আর গ্লামারটা ভালো থাকবে আমাদের যেমন গ্লামার আছে মুরগিরও একটা পালকের পর গ্লামারটা থাকে আমার প্রত্যেকটা মুরগি দিয়ে তেল ঝরছে মোটামুটি বুঝতে পারছেন কোনো গ্যাস নেই কিচ্ছু নেই কিছু নেই এবং কি দামি ফিট খাওয়াই কি কোম্পানির ফিট খাওয়াই আমি এটা হচ্ছে ইউরো পাওয়ার মুরগির ট্রিটমেন্টটাকে পারফেক্ট রেখে খুব ভালো টোটাল যে আপনার যে বাড়ির ছাদটা এরিয়াটা কত স্কোয়ার এরিয়াটা আছে আমার মোটামুটি 1200 মতন 1200 স্কোয়ার ফুটের মধ্যে আপনি রেখেছেন প্রায় 1000 ক্যাপাসিটি আপনার মানে 1000 স্টক রয়েছে স্টক রয়েছে এখানে আমার কিছু আছে মোরগের প্যারেন্টস আছে আচ্ছা এগুলো আছে দেশি মোরগ আছে এর ভিতর সোনালি মোরগ আছে আচ্ছা এখানে টোটালটাই মোরগ এখানে টোটালটাই মোরগের কালেকশন ব্যালেন্স আছে কারণ এখান থেকে মোরগ দেশি মুরগির সাথে দিতে হয় দেশি মুরগির থেকে আবার মোরগ তুলে এনে আবার এখানে দিতে হয় আচ্ছা এজন্য মোরগের ব্যালেন্সটা আলাদা আবার এখান থেকে কিছু বিক্রি করা হয় ওকে এবার এখান থেকে আমি মোরগ থেকে আমি চলে গেলাম দেশি মুরগির ঘরে যেটা হচ্ছে পিওর দেশি মুরগি আচ্ছা এই সেকশনটা হচ্ছে আপনার আমার পিওর দেশি মুরগি এটা পুরো পিওর দেশি পিওর দেশি দুটো পার্টিশন রয়েছে হ্যাঁ একটা রয়েছে পিওর দেশি এখানে আমার ডিম হচ্ছে সবসময় দেখুন ফার্মের ভিতর ডিম ভর্তি আছে হ্যাঁ মোটামুটি 70-80
85 ডিম হয়ে যাচ্ছে, কোন কোন দেশি মুরগির ডিম। এবার উপরে যেটা আছে এখানে সোনালী আছে, দেশি আছে, মিক্স করে মিক্সড আছে। কেন এখানে যখন বাচ্চা উঠেছিল তখন একসাথে বাচ্চা ফুটেছিল, সেই বাচ্চাগুলোকে যখন ডিম দেওয়া শুরু করবে, এবার দেশির জায়গায় দেশি রেখে দেবো, সোনালির জায়গায় সোনালি রেখে দেবো। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আপনার কোয়েল, কোয়েল পাখি। কত পিস মতন স্টক এখানে? কোয়েল পাখি আছে প্রায় 200 মতন, 200 মতন স্টক রয়েছে। এখান থেকে আপনার বাচ্চা প্রোডাকশন হচ্ছে, ডিম হচ্ছে, ডিম হচ্ছে, ডিম থেকে আমি বাচ্চা তুলছি। আচ্ছা, বাচ্চাও আমার নিচে প্রায় 300 মতন বাচ্চা রয়েছে, স্টক রয়েছে, স্টক রয়েছে, ওটা হ্যাচিং হচ্ছে, ব্রুডিং হচ্ছে। এই মিক্স ফার্মিং যেখানে করছেন তার মধ্যে আপনার হচ্ছে কোয়েল। এবার কোয়েলটা রেখেছেন এখান থেকে কিরকম ভাবে আপনি ট্রিটমেন্ট কি করছেন, এর প্রফিট কেমন আসছে? আমি কোয়েলকে যা ট্রিটমেন্ট করছি, আমার দেশি মুরগিকেও সে ট্রিটমেন্ট করছি। আচ্ছা, আমার কোয়েলকে যেরকম আমি ভ্যাকসিন করছি, রানীক্ষেত, গাম্বুরা, আমি যে ভ্যাকসিনটা করছি, আমার দেশি মুরগিকেও সে ভ্যাকসিন করছি। আচ্ছা, একই ভ্যাকসিন, একই সব। আর আমি মেডিসিন খুব কম দিই। আচ্ছা, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার সব হচ্ছে হাতে পেস্ট করা সব জিনিস। আচ্ছা, যেটা হচ্ছে গাছ গাছরা দিয়ে তৈরি, নিম পাতা খাওয়াচ্ছি, নিম পাতা পেস্ট করে জল দিচ্ছি কৃমির জন্য, তারপরে আদা, রসুন, কাঁচা হলুদ, এটা একদম মানে কালো জিরে, এটা স্বাভাবিক শরীরের জন্য। আচ্ছা, মাসে একদিন করে এখন আঙুল ফল সস্তা, আঙুল ফলে পেস্ট করে জল দিচ্ছি। আঙুর, আঙুল ফলের রস, আঙুর ফলের রস, আঙুরের রস দিচ্ছেন? হ্যাঁ, মানে ফলের জুস, ফলের জুস খাওয়াচ্ছি, যেটা আজ পর্যন্ত কোনো ফার্ম মালিকরা করে কিনা আমি জানি না। মানে আমি এই প্রথম শুনলাম যে আঙুর ফলের ফলের রস, রসটাকে আপনি দিচ্ছেন জুস করে, এবং এদেরকে ছোট হাঁপারে করে দিচ্ছি, এরা চোচো করে। কারণ কি? এটার কারণ গুড় জল, গুড় জল, গুড় জল। হ্যাঁ, আমাকে 200 বাচ্চা দেবেন, ফোনে আসলো, ফোন করে দিল, আমি বললাম চলে আসুন বাড়িতে, অ্যাডভান্স করে যান, উনি 50% অ্যাডভান্স করে দিল। সে এসে বললো, দাদা আমাকে 200 বাচ্চা আমি নেবো, আমি চাই আপনি অমুক তারিখে এই টাইমে চলে আসবেন, কারণ আমার সব লেখা থাকে। উনি পরের দিন এলো, পরের দিন এসে তাকে 200 বাচ্চা দিয়ে দিলাম, কেউ 50টা নিয়ে গেলো, কেউ একটু দূর থেকে এসে তারা আমাকে 50টা বাচ্চা দিন। এবার যেগুলো হলো হলো, আর বাদবাকি আমি রেখে দিই। রাধা গোবিন্দ ফার্ম সেন্টার, আমার মিসেস গোবিন্দকে খুব চয়েস করে, খুব ভালোবাসে, নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসে। রয়েছি, আর এইদিকে রয়েছে কড়কনাথ, আর এইদিকে রয়েছে ইনকিউবেটর সেকশন। হ্যাঁ, এখানে বাচ্চা, ব্রুডিং বাচ্চাগুলো সব রয়েছে। এখানে রয়েছে কড়কনাথ, আচ্ছা, নিচে রয়েছে দেশি আর সোনালি, মিক্সড আছে নিচে, নিচে মিক্সড রয়েছে, নিচে দেশি আর সোনালি রয়েছে, উপরের পার্টিশনে রয়েছে পিওর কড়কনাথ, পিওর কড়কনাথ। ডিমও দিচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, সুন্দরভাবে পার্টিশন করে রাখা আছে এখানে। কোনো গন্ধ বাতাস কিচ্ছু নেই। হ্যাঁ, অবশ্যই আমার এখানে বসা যাবে, কোনো কিচ্ছু নেই, এত সুন্দর, অসুবিধা নেই। এই লেয়ার পুরো একদম পুরো ড্রাই, শুকনো, এতে কোনো পটি নেই, কিচ্ছু নেই, একদম শুকনো, তাও দেখতে পাচ্ছি এখানে পুরো একদম, হ্যাঁ, কোনো শুকনো, একদম পুরো ড্রাই। এখানে প্রায় 100 পিসের কাছাকাছি কড়কনাথ রয়েছে। মোটামুটি গড় সাইজ কত আছে এখানে? গড় সাইজ 1.5 কিলো, 1 কিলো 700, 1 কিলো ওভার, মানে 1 কিলো 250 ওভার। ডিম প্রোডাকশন কেমন হয়? হ্যাঁ, ডিম প্রোডাকশন ডেলি 35-40টা করে এখন আপাতত ডিম দিচ্ছে। এটা কেমন রয়েছে? চাহিদা ভালো আছে, খুব ভালো চাহিদা আছে। রেট কেমন রয়েছে? রেট আমি খুবই কম নিই, কড়কনাথ মুরগির ডিমের দাম অনেক জায়গায় অনেক বেশি, কিন্তু আমি বেশি নিই না। আচ্ছা, আমি দেশি মুরগির দামের মতনই বলতে গেলে সামান্য 1-2 টাকা বেশি। আচ্ছা, একজন ক্যান্সার পেশেন্ট এসে বলছে, দাদা আমাকে একটা কড়কনাথ মুরগি দেবেন, ডাক্তার খেতে বলেছে, আঞ্জিকে হ্যাঁ দেবো। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে খুবই গরিব, ঈশ্বর আমার কাছে পাঠিয়েছে, তাকে খুব কম দামের ভিতরে আমি দিয়ে দিলাম, আমার মুরগিটার কস্টলি ওঠার জন্য। আর কেউ যদি কড়কনাথের বাচ্চা চায় আপনাদের কাছে, স্টক রয়েছে? হ্যাঁ, স্টক আছে, আর ডিম তো রয়েছে, ডিম তো রয়েছে। মোটামুটি এট এ টাইম যদি আপনাকে কড়কনাথের বাচ্চা কেউ খোঁজে, কত পিস মতন আপনি সাপ্লাই দিতে পারবেন? আপনি কত পিস নেবে উনি বলে দেবে ফোনে। আচ্ছা, উনি 50% টাকা অ্যাডভান্স করবে, আসবে আমার বাড়িতে, আপনাকে যদি বলে 200, আমি 200 দিয়ে দেবো। সোনালী মুরগি নিতে আসলো, সে এসে বললো, না আমি সোনালী নেবো না, দেশি, এত সুন্দর মুরগি আমি দেশি নেবো।
সে দেশিটা নিয়ে চলে গেল। বাবু দেশি মুরগি ডিম আছে, সে দেশি মুরগি ডিমও নিচ্ছে, কিন্তু আমার দেশি মুরগি বিক্রি হচ্ছে, দেশি মুরগি ডিমও বিক্রি হচ্ছে। এবার যাহা তো কাশলো, তোর কাছে করকনাথ আছে? আমি আছে। করকনাথ সে দেখে গেল, নিয়ে গেল বা ডিমও নিল, যার যেরকম সমর্থ সে সেরকম নিল। এর জন্য আমার একটু মিক্সড ফার্মিং করার খুব ইচ্ছা, আর সেটাই আমি তৈরি করেছি। কারোর একটু কোয়েল পাখি ডিম খেতে ইচ্ছা করছে, কোয়েল পাখি ডিম খেলো, কোয়েল পাখি খেলো, যার যেরকম প্রয়োজন সে সেরকম আমার কাছে পাবে। শুধু পোলট্রি বাদে পার ডে সেল কেমন রয়েছে আপনার? সেল আমার পার ডে মানে ধরে রাখুন কোনোদিন 3,000 হচ্ছে, কোনোদিন 5,000 হচ্ছে। রোববার দিন কারা যেমন মোটামুটি ধরেন আমার 1500 পিস বাড়ি থেকে মাল কেটে দিতে হয়। কেটে দিতে হয় বাড়ি থেকেই? বাড়ি থেকেই। আচ্ছা, আমার বাড়িতে সব কিছু আছে, আমি কেটে রেডি করি। আমার বন্ধু আমি কাটছিলাম, সে ভিডিওটাও করেছিল যে আমি মুরগি কাটছি বা কোয়েল পাখি কাটছি, সে নাম হচ্ছে উজ্জ্বল ছেলেটা, ও ভিডিও করেছিল। এত কিছু করার পর মান্থলি কেমন ইনকাম হচ্ছে আমার? মান্থলি 20,000-25,000 টাকা মান্থলি আসছে। 20,000-25,000 টাকা। আচ্ছা, এবার ওদের কিছু খাওয়া খরচা আছে, আমার নিজের কিছু খরচা আছে, হচ্ছে মোটামুটি 10-12,000 টাকা মতো মোটামুটি দাঁড়াচ্ছে মান্থলি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা বাচ্চা সেকশনটা দেখবো এবারে। হ্যাঁ চলুন দেখাই। ঠিক আছে, বাচ্চা কি রয়েছে আমরা দেখবো। এটা আমার ইনপুটার মেশিন, কিন্তু তার আগে আমার এই ইনপুটার মেশিন আগে হচ্ছে আমার এই মেশিন যে আমি তৈরি। আচ্ছা আচ্ছা, এই ছোট্ট একটা থার্মোকলের পেটি দিয়ে আমি তৈরি করেছিলাম। ওকে, এইটার থেকে আজকে আমি নিজের হাতে এই একটা মেশিন বানিয়েছি, এই একটা মেশিন বানিয়েছি, আজকে প্রায় তিনখানা মেশিন। মানে একটা ছোট প্রথম যেটা শুরু করেছিলেন সেটা তো আছে, তার সঙ্গে সঙ্গে এটাও আপনার নিজের হাতে বানানো। আচ্ছা, এখানে কি বাচ্চা ডিম বসে? হ্যাঁ, ডিম বসানো আছে। আচ্ছা, এই সিস্টেম দেখুন, এখানে করকনাথের ডিম আছে, দেশি মুরগির ডিম আছে, করকনাথ আর দেশি মুরগির ডিম আছে। টোটাল সিস্টেমটা আমার আপনার নিজের হাতে? হ্যাঁ, নিজের হাতে তৈরি। কত খরচা পড়েছে এটা? এটা খরচা বেশি পড়েনি, 1,400 টাকার মধ্যে আমি তৈরি করেছি। এছাড়া আপনার ওইদিকে? হ্যাঁ, এইদিকেও একটা মেশিন আছে। আচ্ছা, এই মেশিনটা বন্ধ আছে। হ্যাঁ, এটাও মানে আমার খুব ভালো মেশিন, মেশিনটাকে আমি বন্ধ রেখেছি। আচ্ছা, এটাও আপনার প্রোডাকশন হচ্ছে? হ্যাঁ, এটাও প্রোডাকশন হবে, এটা কালকে ডিম বসাবো। আচ্ছা, হ্যাঁ, কিছু কোয়েল পাখির ডিম বসাবো এই মেশিনটা। এটাও আমার রেডি করা মেশিন আছে, পুরো একদম মেশিন চালু। আর এদিকে রয়েছে আপনার বাচ্চা? হ্যাঁ, এদিকে রয়েছে। টোটাল এই সেকশনটাই হচ্ছে আপনার বুডিং ঘর। আর এদিকে কি রয়েছে? এখানে আপনার কোয়েল রয়েছে, কোয়েল পাখি, কোয়েল রয়েছে, এদিকে পিওর দেশি। হ্যাঁ, আর করকনাথ রয়েছে? করকনাথ কিছু আছে আর দেশি আছে। আচ্ছা, স্টার্টিংটা আপনাদের কিরকম, কত পিস মুরগি দিয়ে স্টার্ট? আমার ফার্স্ট স্টার্ট হয় 37 পিস মুরগি দিয়ে। 37 পিস মুরগি? মানে দেশি না অন্য কি? কোন অস্ট্রেলিয়ান মুরগি? অস্ট্রেলিয়ান মুরগি। অস্ট্রেলিয়ান মুরগি দিয়ে শুরু করি দাদা, খুবই দুঃখের কথা, 37টা মুরগি নিয়ে আসি তখন মুরগি সবই মরে যায়, কিছু বুঝি না। বলতে গেলে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট করে মুরগিগুলো নিয়ে আসলাম আমরা দুজনে গিয়ে, সবই মুরগি মরে যায় এক এক করে। আচ্ছা, সে মুরগিগুলোকে বাঁচাতে পারলাম না, 4 পিস মুরগি ছিল। আবার বললাম না, হারবো না, দৌড়াবো। আবার মুরগি নিয়ে আসলাম প্রায় 80 পিসের মতন, সেখান থেকেও প্রায় 40টা মরে যায়, 40টা থাকে, থাকলো আমার কাছে 44টা মুরগি। এবার আমি ফোন করে একজনের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে মুরগির ডিম নিয়ে আসলাম, সে আমাকে সবই পচা ডিম দিয়ে দিল। ঠকিয়েছে? প্রচণ্ড ঠকিয়েছে। আমরা দুজনে কাঁদছি বসে ঘরে, তাও অন্তরের কথাটা বলতে গেলে খুব কষ্ট হয়। ডিমের বাচ্চা ফুটলো না, তার কাছে গিয়ে বললাম, বলে তোমার ইনকিউবেটর মেশিন তুমি নিজে বানিয়েছো, ওতে কি বাচ্চা হয়? যাক, আমাকে সবাই ঠকিয়েছে। আমি অনেক দূর দূর থেকে ডিম নিয়ে এসেছি, প্রচুর টাকার ডিম নিয়ে এসেছি, সকালবেলা ডিম আনতে যেতাম, রাত্রিবেলা বাড়িতে আসতাম, আমার মিসেস আমাকে খাবার তৈরি করে দিত, আমি রাস্তায় খেতাম, হ্যাঁ সেখান থেকে ডিম নিয়ে বাড়িতে আসতাম। প্রথম প্রথম স্ট্রাগল, মানে বিজনেস শুরুতেই আপনারা ঠকেছেন? স্ট্রাগল মানে আপনাদের ঠকানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি দর্শকদের আপনি কি বলবেন? দর্শকদের বলবো, আমার যে স্কিমে যে ফোন নাম্বার আছে, আপনারা সে ফোন করুন, আপনারা বাইরে কিনতে যাওয়ার আগে একবার আপনারা আমাকে জিজ্ঞাসা করুন, আসুন দেখুন। বাইরের থেকে অনেক বাচ্চার মোটিভেটি ভালো, এবং কি বাচ্চাও ভালো, দামও কম আছে, আমার কাছে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের শেয়ার করবেন, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেলটিতে আপনি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রিপশান করে রাখলে সাবস্ক্রিপশান আমাদের মোটিভেশান, আমাদের ইন্সপিরেশান যে একটা নতুন আবার একটা ফার্মের সন্ধানে আমরা বেরিয়ে যাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।